হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকারে মাত্র এক মিনিটে কিভাবে এই মজার ভাপা পিঠাটা তৈরি করবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর পিঠাটা দেখেই বুঝতেছেন যে এই পিঠাটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে তো প্রেসার কুকারে এক মিনিটে আপনারা এই মজার পিঠাটা তৈরি করে নিতে পারেন তো চলুন ভিউয়ার্স কীভাবে করতে হয় সেটা দেখে নেওয়া যাক তো পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে চালের গুঁড়া তো এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা ভেজাটা দিয়েও করতে পারেন তো দুই কাপ শুকনো চালের গুঁড়ার সাথে এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা টোটালি আমার নিজের ইচ্ছায় দিয়েছি আপনারা এখানে নাও দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দেবো একশো চামচ পরিমাণ লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখতে থাকব। তব ভাবা পিঠা ভালো হওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে এই মাখাটা পারফেক্ট হতে হবে তো মাখাটা যদি ঠিক মতো হয় তাহলে পিঠা এমনিতেই খুব ভালো হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব তো যখন দেখবেন যে মাখাটা ঠিক এই পর্যায়ে এসেছে অর্থাৎ ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পারছেন খুব ভালো মতো এভাবে মেখে নেবেন অর্থাৎ হাতের মধ্যে নেবেন দেখবেন যে খুব সহজে এটা তলা বেঁধে আসছে আবার ছেড়ে দিলে অর্থাৎ ভেঙে দিলে দেখবেন যে ভেঙে যাচ্ছে তো এভাবে আপনারা এই চালের গুঁড়াটাকে মেখে নেবেন তাহলে দেখবেন পিঠা ভালো হতে বাধ্য তারপর একটা চাল নিযুক্ত কোনো কিছু দিয়ে এটাকে ছেলে নিতে হবে তো এখন আমি একটা স্টিলের সাল দিয়ে এগুলোকে সেলে নেবো তো ঠিক এভাবে আপনারা চেষ্টা করবেন কোনো কিছু দিয়ে সেলে নিতে তো সেলে নেওয়ার পর দেখবেন যে এই সালের গুঁড়ার মিশ্রণটা কতটা সুন্দর দেখাচ্ছে তো এভাবে সেলে নেবেন তো দেখেন চেলে নেওয়ার পর এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর ভাপা পিঠা বানাতে আর দুইটা উপকরণ লাগবে সেটা হচ্ছে গুড় আর নারকেল কোড়ানো তো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি কোড়ানো নারকেল তো আপনারা নারকেলটা মোটা করে কুড়ে নিতে পারেন পিঠা বানাতে যেসব জিনিসপত্র লাগবে তার মধ্যে লাগবে একটা পাতলা সুতি কাপড় কিংবা এমন নেটের জালি ব্যাগ আর নিয়েছি একটা ছোট ঢাকনা আর নিয়েছি ফানেল তো এই ফানেলটা অবশ্যই লাগবে যেহেতু আমি প্রেশার কুকারে আপনাদের পিঠা বানানো দেখাবো তো এই ধরনের একটা ফানেল আপনারা কিনে রাখবেন তাহলে দেখবেন যে প্রেশার কুকারে ঝটপট আপনারা এই ভাপা পিঠাটা যখন তখন বানাতে পারবেন তো এদিকে প্রেশার কুকারে পিঠা বানাবো যেহেতু সেহেতু আমি প্রেশার কুকারে কিছুটা পানি দিয়ে চোলায় বসিয়ে দিয়েছি তারপর ঢাকনায় যে সিটি বাজে সেটা খুলে নিয়ে ঢাকনাটা আটকে দিলাম তো পানিটা এখানে বল আসতে থাকুক ততক্ষণ আমি পিঠাটা সাজিয়ে নিই তো পিঠাটা সাজানোর জন্য ঢাকনার উপরে কিছুটা যে চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিবেন তো এটাকে চাপা সাফাষাফি করে দিবেন না ঠিক আলতো হাতে এভাবে দিয়ে দিবেন তারপর মাঝখানে একটু ফাঁকা করে পরিমাণ মতো গুড় দিয়ে দিবেন আর দিয়ে দিবেন পরিমাণ মতো নারকেল তারপর দেওয়ার পর আবার কিছুটা চালের গুঁড়ার মিশ্রণ নিয়ে আলতোভাবে এভাবে সাজিয়ে দিবেন। তারপর একটা নেটের কাপড় কিংবা সুতি পাতলা কাপড় যে কোনো কিছু আপনারা নিতে পারেন সেটাকে পানি দিয়ে চুবিয়ে খুব ভালো মতো পানিটা সিপে তারপর এই পিঠা যে শ্বাসটা সাজিয়েছেন তার উপরে এভাবে দিয়ে নেবেন ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন তারপর সেই ফানেলের উপরে এভাবে দিয়ে দিবেন দিয়ে এভাবে আলতো হাতে ঢাকনাটাকে উঠে নেবেন তো দেখেন পিঠাটা কত সুন্দর মতো বানানো হয়ে গেল এখন এই ফানেলটা ধরে আমি সরাসরি প্রেসার কুকারে যে সিটি বাজে এর উপরে এভাবে বসিয়ে দেবো তো ফানেলটা ঠিক এভাবে বসিয়ে দিবেন একটু বাঁকা হলে সমস্যা নেই কিন্তু আপনারা যদি তিরিশ সেকেন্ড এভাবে ধরে রাখেন তাহলে দেখবেন যে ঠিক ভাবে এই ফানেলটা প্রেসার কুকারের উপরে বসে আছে তো পিঠাটা যাতে আরও দ্রুত হয় এই জন্য আমি আরেকটা ছোট ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি দিয়ে ঠিক এক মিনিট অপেক্ষা করবে এক মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে তো ভিউয়ার্স আমার পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি যে কিভাবে ঝটপট এই ভাপা পিঠাটা হয়ে গেল আর কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতে তো দেখেন হাতে ভাপ লাগারও কোনো চান্স নেই তো এভাবে আপনারা ঝট ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন তো দেখেন ভিউয়ার্স পিঠাটা মশাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে তো এভাবে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নেব তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিহস আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে তো সেখান থেকে আমি তিনটা পিঠা আপনাদের জন্য দেখানোর জন্য একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো দেখেন ভিহ একটা ভাপা পিঠা কিন্তু সাধারণভাবে বানাতে সময় লাগে প্রায় তিন থেকে চার মিনিট কিংবা তারও বেশি সেই জায়গায় প্রেসার কুকারে বানালে আপনারা এক মিনিটে প্রতিটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন তো এখন একটা পিঠা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিছি তো দেখেন ভিহ ভিতরটা পুরা নারকেলে পুরা ভরা আর কতটা সুন্দর হয়েছে তো এভাবে আপনারা ঝটপট প্রেসার কুকারে এই মজার ফপাফিঠাটা বানিয়ে নিতে পারেন আর যখন তখন খেতে পারেন তো যেহেতু শীত চলে এসেছে আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ